দর্শক বন্ধুরা দেখেন আমাদের সামনে যে প্রতিভাবান শিল্পীটি দাঁড়িয়ে আছে শুধু সেই শিল্পী নয় তার বাবা তার দাদা এক কথায় পুরো পরিবারই একটি বাউল শিল্পী পরিবার বলা যায় উস্তাদ হ্যাঁ হ্যাঁ এখন কথা হলো আমরা ইতিমধ্যে আমাদের আজকের প্রতিভা সাদিয়ার গান একটি শুনেছি খুবই ভালো গায় খুবই অসাধারণ গায় তাই আমি চাচ্ছি আপনাদেরকে আরও একটি গান শোনাবো সাগর উস্তাদ এই যে আর একটা কেন পুরো দিন গান শুনবো কারণ ওর গান খুবই ভালো লাগতেছে খালি শুধু আমরা না দর্শকদের নিয়ে শুনবো উস্তাদ তা তো অবশ্যই সেটা না হয় শুনবো আগে একটা গান তো শুনাই দর্শকদের অবশ্য ঠিক উস্তাদ একটা কথা কই আমাকে ভুলে গেলেন নাকি না 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 বলবো কেন যদি তোমাকে যদি ভুলে যেতাম তাহলে তো ফোনে দাঁড় করাইতাম না পাগল নাকি তোমাকে ভুলে যাব কেমনে তুমি বলো আমরা ভুললে তো হবে না দর্শকরা তো তোমাকে ভুলতে পারবে না বোঝো নাই আমরা নাই ভুলে গেলাম আজকে আজকে সাদিয়ার গান শুনতেছি আজকে ভুলে গেলাম কথার কথা দর্শক কি তোমাকে ভুলতে পারবে না দর্শক তো অনেক ভালোবাসে সেটাই সেটাই আচ্ছা যাই হোক ওস্তাদ তাহলে আমার মনে হয় একটি গান আমরা সাদিয়ার শোনায় দেই দর্শক হ্যাঁ অবশ্যই অবশ্যই শুনবো আচ্ছা তাহলে সুন্দর করে গানটি ধরো না কথা রাখো কাছে থাকো
বাহ অসাধারণ অসাধারণ উস্তাদ, বেশ ভালো লাগলো গানটা। আরো ভালো লাগার আর একটা কারণ আছে উস্তাদ, এই যে রিয়া পাশে আছে, এই যে মাঝে মধ্যে গান ধরছে, একদম সেই রকম গাইছে উস্তাদ, খুবই ভালো লাগছে। মানে তার গাওয়ার অঙ্গভঙ্গি সম্পূর্ণটাই ভিন্ন, এতটাই মনোমুগ্ধকর আসলে শোনার মতো। জি উস্তাদ, অনেক ভালো গাইছে, বুঝতে হবে না আমার বান্ধবী। আচ্ছা যাই হোক, খুবই সুন্দর গেয়েছো দুইজন, দুইজনকেই ধন্যবাদ। আর সুপ্রিয় দর্শক, বিশেষ করে আমাদের আজকের নতুন প্রতিভা সাদিয়া, আপনাদের কাছে গানটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাদিয়ার পাশে থাকবেন, এসএস প্রতিভার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।